একটা মেজর সে কোন ড্রামের উপরে দাঁড়িয়ে ফুক দিল আর অমনি বাঁশি ফুক দিলে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এইভাবে একটা দেশ স্বাধীন হয় না। কাজে এই ইতিহাসকে পঁচাত্তরের পর তো বিকৃত করা হয়েছে। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে ইতিহাস বিকৃত করে এখনও তারা কিন্তু ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছে। জাতির পিতার এই ঘোষণাটা ইপিআর বর্তমানে বিজিবি তার ওয়্যারলেসে সেখানে শওকত আলী সুবেদার মেজর শওকত আলী তার সাথে আরও চারজন সহযোগী সহ তাদের কাছে এই বার্তাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখানে যে রণক্ষেত্রে একটি বিষয় আছে, আমরা আন্দোলন সংগ্রাম করছি, নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা দিচ্ছে না, সেই ক্ষেত্রে আক্রমণকারী কে হবে আর আক্রান্ত কে হবে? কারণ আক্রমণকারী যে হবে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনকে বাজি রেখে তিনি অপেক্ষা করেছিলেন, তিনি জানতেন যে এই পাকিস্তানি হানাদার বাহিনী একসময় আমাদের উপরে আক্রমণ চালাবে। যে মুহূর্তে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজাবাগ পুলিশ ফাঁড়ি, রাজাবাগ পুলিশ ফাঁড়িতে প্রথম তারা ঢোকে, ঢোকার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব এই বার্তাটা ওয়্যারলেসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেয়। এবং ওয়্যারলেসের মাধ্যমে এই সুবেদার শওকত আলী যখন এই বার্তাটা পৌঁছাতে থাকে সে সময় কিন্তু ইপিআর অর্থাৎ বর্তমানে বিজিবি সেখানে তারাও কাউকে আক্রমণ করে আর ঢাকা বিশ্ববিদ্যালয়েও আক্রমণ করা হয় এবং আমাদের বাসাও তারা আক্রমণ করতে আসে। ওই বার্তাটা সুবেদার মেজর শওকত আলী এবং তার যে আরও তিনজন সহযোগী তারা কিন্তু ওই ওয়্যারলেস সেট নিয়ে কিন্তু ওখানে বসেই ছিল, তারা কিন্তু সেখান থেকে ডরেনি এবং তার এরপরে ধরা পড়ে, তাদের উপর অকথ্য অত্যাচার করে তাকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। তো তারা জীবনে সেই ঘোষণাটা দিয়ে যায় এবং জাতির পিতা 7ই মার্চের ভাষণে যে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন সেই সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পুলিশ স্টেশন থেকেই এই বার্তাটা পৌঁছে দেয়, টেলিগ্রাম টেলিপ্রিন্টের মাধ্যমে সারা বাংলাদেশে এই বার্তাটা ছড়িয়ে যায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিন থেকেই যার যাওয়ার মতো করে কেউ রিক্সায় কেউ মাইক নিয়ে কেউ চঙ্গা ফুকিয়ে জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছে এই বার্তাটা সমস্ত বাংলাদেশে প্রচার করতে শুরু করে। যে সমস্ত জায়গায় তখনও পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করতে পারেনি সব জায়গায় কিন্তু এই বার্তাটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু এটা ব্যাপকভাবে প্রচার করতে থাকে। কাজে এই ইতিহাসকে 75 পর তো বিকৃত করা হয়েছে, বিকৃত করে একটা ভিন্ন ইতিহাস আনার সামনে আনার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল একটা মেজর সে কোন ড্রামের উপরে দাঁড়িয়ে ফুক দিল আর অমনি বাঁশি ফুক দিলেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এইভাবে একটা দেশ স্বাধীন হয় না, এভাবে হয় না, তাহলে তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে ইতিহাস বিকৃত করে এখনও তারা কিন্তু ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছে, ওদের কখনো মানে আকেল ঠিকানা হবে না আর না হওয়ার কারণও আছে। এখন তারা মুক্তিযুদ্ধের কথা বলে, এর মধ্যে অনেকেই তো মুক্তিযুদ্ধের তারা কে ছিল কোথায় ছিল, আজকে যিনি বলে যান যে 25শে মার্চ সব পালিয়ে গিয়েছিল তার বাবা কে ছিল, স্বাধীনতার পর 74 সালে যে দুর্ভিক্ষ হয় তখন খাদ্য সচিব ছিল, এই খাদ্য সচিব বেইমানি করে ভ্রান্ত তথ্য দিয়ে এই দুর্ভিক্ষ ঘটিয়েছিল, যার পুরস্কার পেয়েছিল জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে তাকে উপদেষ্টা বানিয়েছিল মন্ত্রীর মর্যাদায়। এই মঈন খানের বাবা তার নাম হলো মমিন খান, মমিন খান না মমিন মমিন হ্যাঁ আমি তো বললাম মমিন খান, সে ছিল খাদ্য সচিব, PL-482 উপরে আমরা নির্ভরশীল ছিলাম, সে PL-482 জাহাজ নগদ টাকা দিয়ে কেনা জাহাজ সেই জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল, খাবার আসতে দেয়নি বাংলাদেশে, দুর্ভিক্ষ ঘটনা হয়েছিল।